এবার উচ্চ মাধ্যমিকে কম নাম্বার মিলেছে এই অভিযোগ তুলে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল সারেঙ্গার বাগজাতা বাসুদেবপুর মহাত্মা গান্ধী শতবার্ষিকী স্মৃতি বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা। এই স্কুলে এবার মোট 52 জন পরীক্ষায় বসেছিল, তাদের মধ্যে 2 জন ফেল করে এবং প্রায় 90% ছাত্রছাত্রীর কম নম্বর আছে। ফল প্রকাশের সাথে সাথে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিমির বরণ সিনহাবাবুর নজর আনলেও তিনি কোনো ব্যবস্থা করতে পারেননি, তাই বাধ্য হয়ে নিজেদের দাবি আদায়ে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে পড়ুয়ারা আমাদের একটাই দাবি যে আমাদের মানে পরীক্ষা দেওয়ার পরেও এত দেওয়া হয়নি, তা সত্ত্বেও এত কম নাম্বার, তাছাড়া পরীক্ষা না দেওয়ার ফলে আমাদের কেন ফেল করানো হয়েছে, সেই দাবিতে কি সেই দাবিতে আজকে আমাদের পথবরোধের তখন কি চাই আমাদের চাওয়া বলতে সরকারের কাছে একটাই দাবি যে এটা আরেকবার ভেবে চিন্তে এটা দেখা হোক আর রিভিউর ব্যবস্থা করা হোক ভালো করে, যে সব ছাত্র সম্পর্কে এটা ভালো করে দেখা হোক যে বিনা পরীক্ষাতে কি করে ফেল করানো যায়, সে পুরো এবার মানে ইমাজিনেশনের উপরে ডিপেন্ড করে পুরো করা হয়েছে এটা। এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সারেঙ্গা থানার পুলিশ, অবরোধ তুলতে চাপ দেওয়া হলেও ছাত্রছাত্রীরা অনড় থাকেন তাদের অবস্থানে। শেষে পুলিশের হস্তক্ষেপে ঘটনাস্থলে স্কুলের প্রধান শিক্ষক এবং সারেঙ্গা ও সারেঙ্গা দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকরা বিক্ষোভকারীদের দাবি বিবেচনা করার পাশাপাশি তা উচ্চ মাধ্যমিক কাউন্সিলে পাঠানোর আশ্বাস দিলে অবরোধ ওঠে। সারেঙ্গা দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তন্ময় চক্রবর্তী বলেন, ছাত্রছাত্রীদের দাবি দেওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে। আমাদের সূত্র হিসেবে এদের যা যা ডিমান্ড ছিল সেগুলো আমরা নোট ডাউন করেছি, সেটা এখান থেকে যাবে কাউন্সিলে, কাউন্সিলে ফরওয়ার্ড করা হবে, কাউন্সিলে হবে ডিআই সেকেন্ডারি স্যারকে হবে, বিডিও স্যারকে হবে এবং ছাত্রের অনিমেষ স্যার আছে এআই স্যার, ওনাদেরও ফরওয়ার্ড করা হবে, এরপর যা করার কাউন্সিল করবে। অন্যদিকে বাঁকুড়া শহর লাগোয়া 1 নম্বর ব্লকের কেজাকুড়া দামোদর উচ্চ বালিকা বিদ্যালয়ে এবার 72 জন পরীক্ষার্থীর মধ্যে 32 জন ছাত্রী অকৃতকার্য হয়। প্রতিবাদে সোমবার তারা স্কুলের গেটে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করে, অবিলম্বে সকলকে পাস করানোর দাবি তুলেছে তারা। বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক গৌতম চন্দ্র মাল বলেন, জেলায় অনেক পড়ুয়ায় অকৃতকার্য হয়েছে এমন খবর মিলেছে, এ বিষয়ে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে উচ্চ মাধ্যমিক কাউন্সিলে দেখা করতে বলা হয়েছে। সারেঙ্গা থেকে সঞ্জয় ঘটকের সাথে পুরো রিপোর্ট বাঁকুড়া 24x7।